আমরা আগের পর্বটা করেছিলাম সবচেয়ে বেশি ভোটে যারা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আর আজকে এ পর্বটা করছি সবচেয়ে কম ভোটে যারা হেরেছেন অর্থাৎ যে জায়গায় খুব টাফ কম্পিটিশান হয়েছে এবং যেখানে প্রার্থী খুব কম ভোটে হেরেছেন এমন দশটি কেন্দ্রকে নিয়ে এই ভিডিও এই ভিডিওতে আমরা দেখাবো যে মাত্র সাতান্ন ভোটে কোনো প্রার্থী হেরেছেন আবার কোনো প্রার্থী চারশো কেউ বা আবার ছশো ভোটেও হেরেছেন তো এই রকম মোট দশটি কেন্দ্রকে নিয়ে আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যে সবচেয়ে টাফ কম্পিটিশান কোথায় হয়েছিল এবং সেখানে প্রার্থী মোট কত ভোটে জিতেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তালিকার প্রথম স্থানে আছে দিনহাটা এই কেন্দ্রে নিশিৎ প্রামাণিক ভার্সেস উদয়নগুহ লড়াই হয়েছিল নিশিৎ প্রামাণিক সাতান্ন ভোটে জিতেছেন হ্যাঁ মাত্র সাতান্ন ভোটে জিতেছেন নিশিৎ প্রামাণিক তিনি মোট ভোট পেয়েছেন এক লাখ ষোলো হাজার পঁয়ত্রিশটি তিনি ছিলেন বিজেপির প্রার্থী অন্যদিকে টিএমসির প্রার্থী উদয়ন গুহ তিনি ভোট পেয়েছেন এক লাখ পনেরো হাজার নশত আটাত্তরটি অর্থাৎ উদয়ন গুহর থেকে তিনি মাত্র সাতান্নটি ভোট কম পেয়েছেন এই কেন্দ্রে প্রামাণিক জয়ী হয়েছেন কিন্তু নিশিৎ প্রামাণিক ছিলেন একজন এমপি তাকে আবার এমএলএ ভোটে দাঁড় করানো হয়েছিল এবং তিনি জিতেওছেন এবার সংবিধানের নিয়ম অনুযায়ী যে কোনো একটা পথ তাকে ছাড়তে হবে হয় তার এমপি পদ থাকবে নতুবা তার এমএলএ পদ থাকবে তো নিশিৎ প্রামাণিক তিনি এমএলএ পদটি ছেড়ে দিয়ে আবার পূর্বের অবস্থায় চলে গেছেন অর্থাৎ তিনি এমপি পদেই বহাল আছেন তো এই কেন্দ্রে আবার ভোট হবে পরের কেন্দ্রের নাম হচ্ছে বলরামপুর এই কেন্দ্রে বনেশ্বর মাহাতো তিনি ছিলেন বিজেপি প্রার্থী তিনি শান্তিরাম মাহাতোর থেকে চারশো তেইশ ভোট হ্যাঁ মাত্র চারশো তেইশ ভোটে জয়লাভ করেছেন বনেশ্বর মাহাতো বিজেপি প্রার্থী তিনি উননব্বই হাজার পাঁচশো একুশটি ভোট পেয়েছেন অন্যদিকে টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো তিনি ভোট পেয়েছেন উননব্বই হাজার আটানব্বইটি তালিকায় তৃতীয় স্থানে আছে দাতন এই কেন্দ্রে বিক্রমচন্দ্র প্রধান তিনি ছিলেন টিএমসি প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শক্তিপদ নায়কের থেকে ছশো তেইশটি ভোট বেশি পেয়েছেন এই কেন্দ্রে টিএমসি ভোট পেয়েছে পঁচানব্বই হাজার দুশো নটি অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে চুরানব্বই হাজার পাঁচশত ছিয়াশিটি তালিকায় চতুর্থ স্থানে আছে কুলটি এখানে অজয় কুমার পোদ্দার বিজেপি প্রার্থী তিনি উজ্জ্বল চ্যাটার্জির টিএমসি প্রার্থীর থেকে ছশয় উনআশি ভোটটি বেশি পেয়েছেন এই কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে একাশি হাজার একশো বারোটি অন্যদিকে টিএমসি ভোট পেয়েছে আশি হাজার চারশো তেত্রিশটি পরের কেন্দ্র হল তমলুক এই কেন্দ্রে সৌমেন কুমার মহাপাত্র তিনি সাতশো তিরানব্বইটি ভোট বেশি পেয়েছেন হরে কৃষ্ণ বেড়াত থেকে এই কেন্দ্রে টিএমসি ভোট পেয়েছে এক লাখ আট হাজার দুশো তেতাল্লিশটি অন্যদিকে তমলুক কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে এক লাখ সাত হাজার চারশো পঞ্চাশটি তালিকায় ষষ্ঠ নম্বরে আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রে ডাক্তার প্রদীপ কুমার বর্মা তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌজিৎ সিংহ পিকুর থেকে মাত্র নশো ভোট বেশি পেয়েছেন এই কেন্দ্রে টিএমসি ভোট পেয়েছে পঁচানব্বই হাজার ছশো আটষট্টিটি অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে চুরানব্বই হাজার সাতশো সাতাশটি তালিকায় সপ্তম স্থানে আছে ঘাটাল ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাট তিনি টিএমসি প্রার্থী শঙ্কর দলায়ের থেকে মাত্র নশো ছেষট্টিটি ভোট বেশি পেয়েছেন এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে এক লাখ পাঁচ হাজার আটশো বারোটি অন্যদিকে টিএমসি প্রার্থী সংখ্যা দোলায় তিনি ভোট পেয়েছেন এক লাখ চার হাজার আটশো ছেচল্লিশটি তালিকায় অষ্টম নম্বরে আছে ময়না এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে অশোক কুমার দিনদা তিনি ছিলেন বিজেপি প্রার্থী তিনি সংগ্রাম কুমার দোলাইয়ের থেকে বারোশো ষাট ভোটে জয় হয়েছেন এই কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে এক লাখ আট হাজার একশো নটি অন্যদিকে টিএমসি প্রার্থী সংগ্রাম কুমার দোলায় তিনি ভোট পেয়েছেন এক লাখ ছ হাজার আটশো ঊনপঞ্চাশটি তালিকায় নবম স্থানে আছে বাঁকুড়া এই কেন্দ্রে নীলাদ্রি শেখর নানা বিজেপি প্রার্থী তিনি তার নিকটতম উপর টিএমসি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির থেকে মাত্র এক হাজার চারশো আটষট্টি ভোট বেশি পেয়েছেন এই কেন্দ্রে নীলাদ্রি শেখর ডানা ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি অন্যদিকে নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন তিরানব্বই হাজার নশো আটানব্বইটি তালিকায় দশম নম্বর স্থান আছে গাজল এই কেন্দ্রে চিন্ময় দেব বর্মন তিনি ছিলেন বিজেপি প্রার্থী তিনি তার নিকটতম টিএমসি প্রার্থী বাসন্তী বর্মনের থেকে এক হাজার সাতশো আটানব্বইটি ভোট বেশি পেয়েছেন এই কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে এক লাখ ছশো পঞ্চান্নটি অন্যদিকে টিএমসি ভোট পেয়েছে আটানব্বই হাজার আটশো সাতান্নটি তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝখানে শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন